দেখো, আমার বিরাজটাই কিছু নেই, এর থেকে লোকের বাসন মাজার কসবাই পায়খানা ঘষার ব্রাশ ভালো থাকে। জিপটা দেখে নাও কতটা ময়লা আছে না আছে। জিপটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো গাইজ, আবার প্রতিদিনের মতন আজকেও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে। আর ভিডিওটা আজকে খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওটা তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো করার জন্য। তো আজকে ভাবলাম চলো, প্রতিদিন তো অনেক রকম ভিডিও করি, আজকে এই ভিডিওটা করি। এই ভিডিওটা মনে হয় না আমি করেছি বলে, আমার তো ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি ভাই এই ভিডিওটা করো, তো এই ভিডিওটা আজকে করবো। আর ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হবে, তাই জন্য বলছি সবার আগে ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক করে দেবে, ঠিক আছে? লাইক তো বানতে বস, লাইক আগে করবে, ঠিক আছে? তারপর পুরো ভিডিও দেখবে, আর ভিডিওটা কেমন হয় না হয় শেষে তোমাদের মতামতটা দেবে। তো চলো, ভিডিওটা কি, ভিডিওটা স্টার্ট করার আগে তো তোমাদের বলতে হবে ভিডিওটা কি। ভিডিওটা হচ্ছে টুথব্রাশিং অ্যান্ড টাং ক্লিনিং উইথ টুথব্রাশ, মানে আজকে আমি ব্রাশও করব প্লাস ব্রাশ দিয়ে আমার জিভ পরিষ্কার করব। তো জিভটা দেখে নাও কতটা ময়লা আছে না আছে। জিভটা মনে হচ্ছে প্রচণ্ড ময়লা আছে। তো এটা আজকে আমি ঝামা ঘষার মতন নিজের ব্রাশ দিয়ে জিভটা পরিষ্কার করব। আর এটাই হচ্ছে তোমাদের রিকোয়েস্ট যে দিদি ভাই এই ভিডিওটা করো। তো চলো, বেশি বকবক করবো না, ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের দেখার সুবিধার জন্য ভিডিওটা ছোট্ট করে দেবো, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। তো গাইস, আমি চলে এসেছি পেস্ট আর ব্রাশ নিয়ে, আর তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আমার ব্রাশটাই কিছু নেই, এর থেকে লোকের বাসন মাজার কসবাই পায়খানা ঘষার ব্রাশ ভালো থাকে, কিচ্ছু নেই, শুধু সারা অঙ্গের সব ঝরে গিয়ে ওপরে মাথাটুকু রয়েছে। তো চলো, এটাতেই আমি লাগিয়ে নেবো পেস্টটা। প্রথমে একবার ভিজিয়ে নিই, আর বেশি নেব না, একবারই নেবো বেশি করে, নিয়ে এটা দিয়ে পেস্ট করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো গাইজ, এই দেখতেই পাচ্ছ আমার এই পায়খানা ঘষার ব্রাশ, আর উপরে কি লাগানো জানি না, তোমরাই বুঝে নাও। এবার আমি আমার এই নোংরা মাখা দাঁতগুলো পরিষ্কার করব। তো গাই, আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তারপরে জিভ পরিষ্কার করব। তো গাই চলো, ব্রাশ তো করে নিয়েছি, দাঁত পরিষ্কার হয়ে গেছে, এবার আমি জিভটা পরিষ্কার করে নিচ্ছি। তো গাইস, আবার করছি,
গাইজ চলো আমি মুখটা ধুয়ে নিই, আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, তোমরা সবাই দেখলে যে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করেছি। আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে ওয়াক ঠোয়াক উঠে আমার একাকার অবস্থা। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কী বলো যদি খুব খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যিখানে চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও, আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের নতুন নতুন মতামত আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো সেটা জানাতে ভুলো না। আর যত মাথা দিয়ে নতুন নতুন বড় আইডিয়া বেরোবে সব আইডিয়াগুলো আমাকে বলবে যে আমি এই ধরনের ভিডিওগুলো করব। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, বেশি বকবক করবো না। তোমরা ভিডিওটা দেখো প্লিজ আর আমার সঙ্গে থেকো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড বাই।